গেছো? মায়াপুরের নাম তো আশা করি সবাই কম বেশি শুনেছো, ঘুরতে কে কে গেছো? হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলাকে নিয়ে আলোচনা করতে। তার আগে বলি, আমি মনিরা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নদিয়া জেলার নতুন একটা সিরিজ। তোমরা আমার কমেন্ট সেকশনে সকলে কমেন্ট করেছিলে, ম্যাম জেলার উপর ক্লাস চাই। তার মধ্যে মুর্শিদাবাদ কমপ্লিট করে দিয়েছি, আগের দিন আমরা জলপাইগুড়ি জেলাও শেষ করেছি। আজকে আমরা তার পরের ডিস্ট্রিক্ট অর্থাৎ তৃতীয় কমেন্টে যে এসেছিল নদিয়া, তাকে নিয়ে ভিডিও করব। অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে নদিয়া জেলার ওপর। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক নদিয়া জেলার ইন্টারেস্টিং জিনিসপত্র এবং যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, নদিয়া জেলার প্রধান নদীর নাম কি? মাথাভাঙা, চূর্ণী, জলঙ্গি, ভাগীরথী। চারটে অপশান যেমন দেয়া থাকে দেয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর কিন্তু তোমাদেরকে বেছে নিতে হবে। সঠিক উত্তর বলো তো কি হবে, কে পারবে বলতে? যারা বলছিল জলঙ্গি তাদের উত্তর হয়ে যাচ্ছে একদম ঠিক। চেনো এটাকে, যে মায়াপুরের কথা আমি বলছিলাম? দেখো, মায়াপুরের ছবি নিয়ে আমি চলে এসেছি। আচ্ছা, কে কে মায়াপুর ঘুরতে গেছে একটু কমেন্ট করো তো আমায়, যে ম্যাম আমি মায়াপুর গেছি, কমেন্ট করো। আমি কিন্তু এখন অবধি মায়াপুর যাইনি, তবে যাওয়ার ইচ্ছা আছে। চলো পরের প্রশ্ন, নদিয়া জেলার একটি মৃতপ্রায় নদীর নাম বলো। মাথাভাঙা, চূর্ণী, ভৈরব, এদের কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? একটু সময় দিচ্ছি ভাবার, তার মধ্যে কিন্তু আমার সঠিক উত্তরটা চাই। কি হবে সঠিক উত্তর? যারা বলছিলেন ম্যাম ভৈরব, দেখো উত্তর হয়ে গেছে একদম ঠিক। তাহলে আমরা পরের প্রশ্নে যাব, কিন্তু তার আগে কিছু ইনফরমেশন দেখব। সেটা হচ্ছে, দেখো নদিয়া জেলার কিছু বিখ্যাত নদ নদী। কী নদ নদী বিখ্যাত? প্রথমত ইছামতি, দেন চূর্ণী, তারপর জলঙ্গি, তারপরে হচ্ছে এটা ভাগীরথী, বানানটা বাজে হয়ে গেছে, ভাগীরথী, অ্যান্ড দেন হচ্ছে মাথাভাঙা। এগুলো হচ্ছে নদিয়া জেলার কিছু বিখ্যাত নদ নদী। তারপরে দেখো, নদিয়া জেলার কিছু একটা অভয়ারণ্যের নাম কি? বেথুয়া ডহরি অভয়ারণ্য। এখানে কিন্তু প্রচুর হরিণ আছে, বেথুয়া ডহরি অভয়ারণ্য। এখানে কি কি চাষ হয়? ধান চাষ হয়, গম চাষ হয়, পাট, আলু, আখ, এই সমস্ত জিনিসের কিন্তু এখানে চাষ হয়। নদিয়া জেলায় প্রচুর চাষবাস হয়। তাহলে কি কি বললাম? নদী বললাম, অভয়ারণ্য বললাম, কী কী চাষ হয় বললাম। এগুলো একটু খাতায় নোট করে নাও, কিংবা স্লাইডটা একটা স্ক্রিনশট তুলে নাও। আমি একটু সরে গেলাম যাতে তোমাদের স্ক্রিনশট তুলতে কোনো অসুবিধা না হয়। চলো এরপরে আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? নদিয়া জেলার সদর দপ্তর কোনটি? কৃষ্ণনগর নদিয়া জেলার সদর দপ্তর আমরা তো জানি, এটা আমাদেরকে আর পড়তে হবে? আমরা সবাই জানি কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলার সদর দপ্তর। নবদ্বীপ ও ভাগীরথী নবদ্বীপ, এবার আমরা নবদ্বীপ নিয়ে একটু ইনফরমেশন পড়ছি। ভাগীরথী নদীর তীরে কি অবস্থিত? নবদ্বীপ। পরীক্ষায় কোশ্চেন করবে নবদ্বীপ কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর তীরে। নবদ্বীপকে প্রাচীন বাংলায় কি বলা হয়? অক্সফোর্ড। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ভাগীরথীকে, নবদ্বীপকে প্রাচীন বাংলার অক্সফোর্ড বলা হয়। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। মায়াপুরকে নিয়ে একটু আগে কথা বলছিলাম না? দেখো মায়াপুর কোথায় অবস্থিত? ভাগীরথীর পূর্ব পাশে। শ্রী চৈতন্য দেবের জন্মস্থান, এখানে ইস্কন মন্দির আছে। তোমাদের বললাম না, কমেন্ট করে জানাবে কে কে মায়াপুর ঘুরতে গেছো। শান্তিপুর, এটি চূর্ণী নদীর তীরে অবস্থিত। শান্তিপুর তাঁতের জন্য, কিসের জন্য? তাঁতের জন্য খুব বিখ্যাত, তাঁতের জন্য খুব ভালো শাড়ি পাওয়া যায় শান্তিপুরে। ফুলিয়া, এটি শিল্পের জন্য বিখ্যাত, ফুলিয়ার শাড়ি অনেক বিখ্যাত। যেসব মেয়েরা আমার ভিডিও দেখছো তারা জানো যে এই শান্তিপুর ফুলিয়ার তাঁতের শাড়ি কেনার কিন্তু ভীষণ চাহিদা, এবং নদিয়া জেলা বাদে অন্যান্য ডিস্ট্রিক্টে এই সমস্ত শাড়ির কিন্তু প্রচুর দাম। তো তোমরা যারা নদিয়া জেলা থেকে আমার ভিডিও দেখছো তারা লাকি যে তারা খুব কম দামে এগুলো কিনতে পারছো, কিন্তু বাইরের ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো তাদের জন্য একটু কস্টলি। তো নদিয়ার বন্ধুদের কাছে ঘুরতে চলে যাবে এবং কি কিনবে? শাড়ি। চলো এটার একটা স্ক্রিনশট তুলে নাও, আমি কিন্তু তারপরে স্লাইডে আবার চলে যাচ্ছি। চলো পরের প্রশ্ন, তার আগে কিছু নদিয়া জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম দেখব। তারাশঙ্কর তর্করত্ন, ইনি 19 শতকের একজন লেখক। ইনি
এনার জন্মস্থান কোথায়? নদিয়া জেলায়। তারাশঙ্কর তর্করত্ন ইনি 19 শতকের একজন লেখক। শ্রী চৈতন্যদেব সমাজ সংস্কারক এবং বৈষ্ণব ধর্মের প্রবর্তক। শ্রী চৈতন্যদেব সমাজ সংস্কারক এবং বৈষ্ণব ধর্মের প্রবর্তক। দীনবন্ধু মিত্র বিশিষ্ট নাট্যকার। দীনবন্ধু মিত্র কে? বিশিষ্ট নাট্যকার। ঝুলন গোস্বামী, নাম তো শুনেছ, একজন মহিলা ক্রিকেটার। দ্বিজেন্দ্রলাল রায়, প্রখ্যাত কবি ও নাট্যকর। এনারা সকলেই হচ্ছে নদিয়া জেলা থেকে কিন্তু বিলং করেন। তাহলে নামগুলো মনে রেখে দিও, স্ক্রিনশট তুলে নাও। শ্রী চৈতন্যদেব, দীনবন্ধু মিত্র, ঝুলন গোস্বামী, দ্বিজেন্দ্রলাল রায়, তারাশঙ্কর তর্করত্ন, এছাড়াও আরও অনেকজন ব্যক্তি আছেন। দেখো, হরিদাস দেব, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের গল্প তো সবাই শুনেছে। গোপাল ভাঁড় দেখো কোথায় বাড়ি ছিল? নদিয়া জেলায়। লালন, লালন ফকির বা লালন সাধক। সরলাবালা সরকার, ইনি একজন সাহিত্যিক। যতীন্দ্র মোহন বাগচি, ইনিও একজন খ্যাতনামা কবি। এই হয়ে গেল আমাদের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নদিয়া জেলা থেকে। একটা স্ক্রিনশট তুলে নাও, পরীক্ষাতে এই নামগুলো দিয়ে জিজ্ঞেস করতে পারে যাদের মধ্যে কে নদিয়া জেলা থেকে বিলং করে। আবার তোমাদের সামনে প্রশ্ন চলে এসেছে, নদিয়া জেলার পাশেই জানো বিএসএফের বর্ডার আছে, মানে একটা বর্ডার আছে, আমাদের আন্তর্জাতিক বর্ডার, সীমানা। তোমরা যারা নদিয়া জেলা থেকে ভিডিও দেখছো তারা জানো পাশেই বাংলাদেশ। অনেকে যারা বর্ডারের কাছাকাছি থাকো তাদের অনেকের কি খুলনা, খুলনার টাইম তাদের মোবাইলে দেখা যায়। তোমরা জানো যারা বর্ডার এরিয়া থেকে আমার ভিডিও দেখছো তারা জানো। তো যাই হোক, নদিয়া জেলার কোন সীমান্তে বাংলাদেশ অবস্থিত? পশ্চিম, দক্ষিণ, উত্তর, পূর্ব? সঠিক উত্তর কিন্তু দিতেই হবে। আমি জানি না, তোমরা কিন্তু সঠিক উত্তর দাও। আমি আশা করছি এটা সঠিক উত্তর দিতে পারবে। সঠিক উত্তর কী হবে? পূর্ব সীমান্ত যারা বলছিলে, একদম ঠিক বলছো। চলো পরের প্রশ্ন, নদিয়া জেলার লিঙ্গানুপাত কত? 947, 768, 900, 974? কী হবে সঠিক উত্তর? লিঙ্গানুপাত মানে প্রত্যেক 100 জন পুরুষে মহিলা কতজন আছেন। কী হবে? যারা বলছিলেন 947, তোমাদের উত্তর কিন্তু একদম সঠিক। এরপর আমরা আবার পরের প্রশ্নে আসছি, নদিয়া জেলার কয়টি গ্রাম পঞ্চায়েত আছে? কটি? 71, 72, 77, 80? বলো তো কটা গ্রাম পঞ্চায়েত আছে নদিয়া থেকে? যারা বলছিলেন ম্যাম 77, উত্তর দেখো একদম ঠিক বলেছ। এরপরে আমরা চলে আসি পরের ইনফরমেশনে, যেখানে বলছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা যে কোনো দুটি নাটকের নাম বলো। ফার্স্ট হচ্ছে রানা প্রতাপ সিংহ, পরেরটা হচ্ছে মেবার পতন। কি হলো? রানা প্রতাপ সিংহ, পরেরটি মেবার পতন। আচ্ছা, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক, HW হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক? নীল দর্পণ নাটকটি কার লেখা? খুব সহজ প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কমেন্ট সেকশনে আমি কমেন্ট চাই সঠিক উত্তর নিয়ে। কি করবে? ফার্স্টে লিখবে HW, দিয়ে একটা হাইফেন দিয়ে তারপরে পুরো কথায় উত্তর দেবে যে নীল দর্পণ নাটকটি লেখক, ড্যাশ দিয়ে যে নামটা হবে সেই নামটা। প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দেবে, আমি সবার কমেন্ট চেক করি, আমি কিন্তু দেখি যারা উত্তর দেবে তাদেরকে কিন্তু একটা পরের দিন তাদের জন্য সারপ্রাইজ আছে, আমি বলে দিলাম কিন্তু। চলো পরে পরে তোমাদের বলি, পরের কোশ্চেন আসার আগে, যে তোমরা যারা প্রত্যেক দিন আমার ক্লাস দেখো, আমার ভিডিও দেখো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে প্রত্যেক দিন আমার ক্লাসের পর কমেন্ট করো, আমি কমেন্ট চেক করি, খুব ভালো লাগে, এগুলোই পরের ভিডিও বানানোর জন্য শক্তি দেয়। তো যারা আজকে নতুন দেখছো তাদেরকে বলি, প্রত্যেক দিন সন্ধ্যে 8টার সময় কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি, যেগুলো পরীক্ষাতে তোমাদের আসার মতো কোশ্চেন, এমন প্রশ্ন নিয়েই কিন্তু আসি। আর তার সঙ্গে বলে রাখি যে যারা ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পারের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু নোটস নিয়ে আসা হয়েছে। তো যদি নোটস কিনতে চাও, 98 টাকা তোমাদেরকে পে করতে হবে, ডিসক্রিপশনে থাকা লিঙ্কে একবার ক্লিক করো। ক্লিক করার পর তুমি 98 টাকা পে করবে, তারপর এই যে অ্যাপটা প্রতিষ্ঠা, অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করার পর সেখানে স্টোর সেকশানে যাবে এবং দেখবে নোটস আছে। তাহলে দেরি কিসে, প্রিপারেশনকে আরও স্ট্রং করতে কিন্তু নোট কিনে নাও এবং সকলের থেকে তুমি এগিয়ে যাও। চলো পরের প্রশ্ন, কি বলছে নদিয়া জেলার দর্শনীয় স্থান? কী কী দর্শনীয় স্থান? একটু আগে কী বললাম, মায়াপুর আছে? আছে আছে, মায়াপুর ফার্স্টেই আছে। কৃষ্ণনগর রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ির ছবি দেখো, ঘুরতে গেছো? আমি কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরতে গেছি, বছরে 2 বার মাত্র জনসাধারণের জন্য পুরোটা ওপেন করা হয়, আদারওয়াইজ এটা বন্ধই থাকে।
তো কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু ভীষণ সুন্দর, উনি ওনার যে রানীমা আছেন ভীষণ ভালো মানুষ। তো যারা যাওনি প্লিজ একবার ঘুরে আসবে, রাজবাড়িটা অবশ্যই ঘুরে আসবে, ভীষণ ভালো লাগবে। বেথুয়া নহরী অভয়ারণ্য আমরা পড়লাম তো এক্ষুনি, শিবানীবাস এটা হচ্ছে খুব বড় একটা শিবের মানে লিঙ্গ আছে, সেখানে শিব পুজো করা হয় খুব বড়। আর হচ্ছে বল্লাল ঢিবি। তাহলে এগুলো হচ্ছে নদিয়া জেলার দর্শনীয় স্থান। আচ্ছা যদি কোনো দর্শনীয় স্থান বাদ পড়ে যায় তোমরা কিন্তু কমেন্ট করে সেটা জানাতে আমাকে ভুলবে না, তাহলে আমিও ঘুরে দেখে আসবো যে সেই নতুন জায়গাটা আমারও দেখা হবে। এই ছিল আজকের ক্লাস নদিয়া জেলার ওপর, তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে বলে আমি নদিয়া জেলার ওপরও ভিডিও আনলাম। কেমন লাগলো ক্লাস জানিও, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই রইল, সুস্থ থেকো, ভালো থেকো এবং